আশ্রয় গ্রহণ করে এখন সেখান থেকে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারত সরকার কতদিন শেখ হাসিনাকে রাখতে পারবে সেটা আন্তর্জাতিক আইন আদালতের ব্যাপার, সেটা আমরা কিছু বলবো না। কিন্তু দিল্লিতে বসে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করলে 18 কোটি মানুষ রুখে দাঁড়াবে। শেখ হাসিনার পতনের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে ভারত আজকে তার সমস্ত বাংলাদেশের অভিন্ন নদীগুলোর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলকে প্লাবিত করে দিয়েছে। ওরা মনে করেছিল বন্যার পানি দিয়ে ভাসিয়ে দিয়ে বাংলাদেশের মানুষকে ওরা দাবিয়ে রাখবে। আজ প্রমাণ হয়ে গিয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা বাংলাদেশ আজকে বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে। গোটা দেশ আজকে ঐক্যবদ্ধ, ফাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, বাংলাদেশের স্বাধীনতার ষড়যন্ত্রের বিরুদ্ধে, স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে বিপ্লব সংগঠিত হয়েছে এই বিপ্লব চূড়ান্ত রূপ ধারণ করবে যদি আমরা একটি ইনসাফপূর্ণ সমাজ গড়তে পারি। আমি বলতে চাই ইনসাফপূর্ণ সমাজ, ন্যায় ইনসাফ ভিত্তিক পরিপূর্ণ সমাজ যদি কায়েম করতে চাও আল্লাহ প্রদত্ত খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো পথ নাই।